এবার আপনাদের সঙ্গে শেয়ার করব কেজিএফ চ্যাপ্টারের নায়ক যশের ব্যক্তিগত বিষয় নিয়ে। শুরুটা হয়েছিল 50 রুপিতে, এখন 20 কোটি টাকা নেন যশ। সাথে থাকছেন সাফা কবিরকে বিদেশে পাঠিয়ে দিতে মন চায় আমাদের, এমনটা লিখে স্ট্যাটাস দিলেন ফারুকি। তো প্রথমেই আসি যশের কাছে। সাধারণ এক বাচ্চালোকের ঘরে জন্মেছিলেন ভারতের কন্নড় তারকা যশ। কাজ শুরু করেছিলেন দৈনিক 50 রুপি পারিশ্রমিকে। এখন সেই অভিনেতা প্রতিটি সিনেমার জন্য 20 কোটি রুপির বেশি পারিশ্রমিক নেন। কেজিএফ সিনেমা দিয়ে বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। শুধু কন্নড় ইন্ডাস্ট্রি নয়, এখন অন্যান্য অঞ্চলের নির্মাতারা প্রযোজকরা তাকে নিয়ে কাজ করতে মুখিয়ে থাকেন। অসামান্য এই সাফল্যের জন্য অনেক কাটখট পেরিয়ে এসেছেন যশ। তার আসল নাম নবীন কুমার গৌরা, তবে ছোটবেলা থেকেই মাথায় অভিনয়ের ভাবনা আসে। কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলের এমন ভাবনায় সায় দেয়নি বাবা মা, কিন্তু হাল ছাড়েনি এই নায়ক। মাত্র 16 বছর বয়সে বেঙ্গালুর চলে আসেন তিনি। কাজ শুরু করেন একটি ছবির সহকারী পরিচালক হিসাবে, কিন্তু কাজটি বন্ধ হয়ে যায় হঠাৎ করে। তখন যোগদান একটি নাট্যদলে, সেখানে নিজের প্রতিভাকে শাণিত করতে থাকেন। তবে নাট্যদলের প্রথম দিকে তিনি মঞ্চের পেছনে সহকারী হিসাবে কাজ করতেন, এই জন্য 50 রুপি করে পেতেন বলে জানিয়েছেন এক প্রতিবেদনে। টেলিভিশনে যশের অভিষেক হয় 2005 সালে উত্তরণায় নামের একটি ভিডিও শো দিয়ে। এরপর টিভি সিরিয়ালেও কাজ করেছেন তিনি। সিনেমার সুযোগটা আসে 2007 সালে জামবাবা হুগলি সিনেমাতে, তবে সেটি ছিল পার্শ্ব চরিত্রে। নায়ক হিসেবে যশের ক্যারিয়ারের খাতা শুরু হয় 2008 সালের রকি দিয়ে। প্রথম ছবিতে বাজিমাত করেন তিনি। এরপর আরও 1 ডজনের বেশি ছবিতে অভিনয় করেছেন এই নায়ক। 2008 সালে প্রশান্ত নীল নির্মিত কেজিএফ চ্যাপ্টার 1 ছবিতে অভিনয় করে ভারতব্যাপী আলোড়ন তোলে। এই ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পায় 2022 সালে। সেটি শুধু কন্নড় ইন্ডাস্ট্রি নয়, বরং গোটা ভারতের ইতিহাস সৃষ্টি করে। শোনা যায় কেজিএফ চ্যাপ্টার 2 এর জন্য 30 কোটি পারিশ্রমিক পেয়েছেন এই নায়ক। তো এবার আসি ফারুকির কাছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্ট দেন। এই পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়। সেখানে তিনি লিখেছেন, আমরা মোটামুটি উত্তপ্ত তাওয়ার উপর বসে আছি, অনেকেই যেতে আসতে তাওয়ার নিচে আগুনে তুষ ছুড়ে দিচ্ছে, অথবা কেউ দিচ্ছে ঘি। সামনের ডিসেম্বর আসতে আসতে এই তাওয়ার অবস্থা কি হয় এই নিয়ে বড় আতঙ্কে আছে। আমি নিশ্চিত বাংলাদেশের বেশিরভাগ মানুষ এরকম একটা উৎকণ্ঠের মধ্যে আছেন। এই উৎকণ্ঠ একমাত্র দূর করতে পারতো আমাদের দুর্দশিতা, আমাদের দিলের রহম আর সব স্থানে উচ্ছুক মন। আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের সব কমিটি, নির্মূল কমিটি। আমাদের সব আদর্শ অপর আদর্শকে বিনাশ করার মধ্যেই নিজের গৌরব খুঁজে পায়। এখানে যে দল ক্ষমতায় থাকে তারা ক্ষমতার বাইরে দলকে নিশ্চিহ্ন করতে চায়, এবং এটা পালাক্রমে চলতেই থাকে। এই নিশ্চিহ্ন করার বাসনা ব্যক্তি জীবনেও এত গভীরে চলে যায় যে সারিয়ার কবিরকে না চেনার অপরাধে সাফা কবিরকে দেশের বাইরে পাঠিয়ে দিতে মন চায় আমাদের। যেন কিং জং উনকে না চেনার অপরাধে বসা এক কোর্ট মার্শাল। আমাকেও এরকম বহুবার টায়ালে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হয়েছে, কোনো কোনো টায়ালে ভারতেও পাঠিয়ে দেওয়া হয়েছে। 2014 বা 2015 সালের দিকে একটা লেখায় লিখেছিলাম, এ দেশের আওয়ামী লীগ বিএনপি একটা বাস্তবতা। আওয়ামী লীগের পক্ষে বিএনপির সামর্থ্য কোটি কোটি মানুষকে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া সম্ভব না, বিএনপির পক্ষেও তা সম্ভব না। এমনকি জামাত ইসলাম প্রায় 10 বছর প্রবল চাপের মুখে থেকেও সেদিন সমাবেশ দেখিয়েছে। আপনি চাইলেও কোনো একটা আদর্শে বিশ্বাসী মানুষদের মুছে দিতে পারবেন না, বরং এই চেষ্টায় আখেরে যেটা হয় সেটি হলো আমাদের কালেকটিভ শক্তি ক্ষয়, জাতির প্রাণ শক্তি ক্ষয় হয়। আমরা তো অনেক কিছুই ছেড়ে এসেছি, উন্মুক্ত স্থানে টয়লেট করা বাদ দিয়েছি, অ্যানালগ ফোনের জায়গায় মোবাইল টেপা শিখেছি, একসাথে থাকাটা তাহলে কেন শিখতে পারবো না, কেন এটা বুঝতে চাইবো না? সবাই আমার মতো একদল করবেন, একই সস্তায় বিশ্বাসী হবে না, সবাই একই রকম খাবার খাবে না, একইভাবে ভালোবাসবে না, কেন এটা বুঝতে চাই না? তা এমনটাই ছিল ফারুকির স্ট্যাটাস। বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।